আজকে একটা একটু অন্যরকম ব্লগ। তো এইমাত্র একটা খবর পেলাম, সেটা হচ্ছে সুন্দরবনের একটি গ্রামে সেখানে একটা বাঘ জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়েছে, ধান জমিতে লুকিয়ে রয়েছে। তো এই খবরটা পেয়েই বেরিয়ে পড়েছি, এই মুহূর্তে রাস্তায় রয়েছি, তো ওইখানে যাব। এবং এখনও পর্যন্ত যেটা খবর পেলাম, বন দপ্তরও আসছে, বাঘটাকে ধরা হবে। ঘুমপাড়ানি গুলি চালানো হতে পারে বা জাল পেতে ধরা হতে পারে, তো কীভাবে কী হয় সেটা দেখতেই যাচ্ছি ওখানে আর কি। তো সেটাই আমি এই ভিডিওটাতে পুরোটা দেখাবো কী হলো না হলো। তো ওই জায়গাটা হচ্ছে মইপিট পোস্টাল থানার আন্ডারে, আর আমি এখন রয়েছি বাড়ুইপুরে। তো মোটামুটি প্রায় 100 কিলোমিটার মতো রাস্তা আমি এখান থেকে স্টার্ট করছি এখন, আশা করছি এখন বাজে 10:30, আশা করছি 2.5-3 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। তো গিয়ে দেখি কী পরিস্থিতি ওখানে। গৌরের চক মোড় থেকে আমরা ভেতর দিকে ঢুকছি, যেখানে বাঘটা ঢুকেছে সেই জায়গায়। প্রচুর লোক এই যে এরা সমস্ত বাঘ দেখে ফিরছে ওইদিক, ওখান থেকে কতটা কি দেখা গেছে জানি না, তবে যাই দেখি যেখানে এসছে সেই পর্যন্ত কি হয়। এখান থেকে লোকজনকে আটকে দেওয়া হয়েছে, তো আমরা কোনো রকমে এই ব্যারিকেড পেরিয়ে ভেতরে ঢুকেছি। এখানে সমস্ত জায়গায় লোকজন দাঁড়িয়ে আছে, জানি না এখনও পর্যন্ত কী পরিস্থিতি হবে, দেখি সামনে যাই। এই যে দূরে এই যে ধান ক্ষেতটা দেখা যাচ্ছে, জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে, এই ধান ক্ষেতের মধ্যেই এই মুহূর্তে বাঘটা রয়েছে। এখানে বন দপ্তরের কর্মীরা চলে এসেছে, এই যে খাঁচা রেডি করা হচ্ছে, প্লাস এখানে জাল দিয়ে ঘিরে দিয়েছে, আগেই দেখালাম, এখানে আরও জাল রেডি করা আছে। একটা মানে টান টান উত্তেজনা চারদিকে আর কি, দূরে দূরে লোকজন দাঁড়িয়ে আছে। এখানে ঘুমপাড়ানি গুলি নিয়ে বন দপ্তরের কর্মীরা, ঘুমপাড়ানি গুলি সহ বন্দুক আর কি নিয়ে বন দপ্তরের কর্মীরা রেডি রয়েছে, প্লাস হ্যান্ড মাইকে সাধারণ যে মানুষ আশেপাশে রয়েছে তাদেরকে ঘোষণা করা হচ্ছে, তারা যাতে কাছাকাছি না আসে। এখানে খাঁচা তৈরির জিনিসপত্র চলে এসছে, এরা অলরেডি নামানো হচ্ছে, খাঁচাটা তোলা হবে বাঘটাকে। গ্রামের লোক এখানে মানে ভিড় করে দাঁড়িয়ে আছেন এখানে দেখবেন বলে কি হবে। তো একটু আগে এখানে যারা এটা বল এখানে যারা আছে তারা বলছে যে একটু আগে এখানে মানে এই রাস্তায় প্রচুর ভিড় হয়ে গেছিলো, আরও দূর দূরান্ত থেকে লোকজন চলে এসেছিলো, তারপরে পুলিশ এবং বন দপ্তরের লোকজন এখানে এসে এদেরকে সরিয়ে জায়গাটাকে মোটামুটি ফাঁকা করে দিয়েছে। তবে এখনও দূরে দূরে প্রচুর লোক দাঁড়িয়ে আছে যারা এই বাঘ ধরার জন্য দেখবে বলে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে একটু দেখাই, খাঁচা তৈরি প্রায় হয়ে এসছে, খাঁচা তৈরি কমপ্লিট হয়ে এসছে। তো এরপর বন দপ্তরের কর্মীরা ভিতরে যাবেন, গিয়ে বাঘটিকে খাঁচাবন্দি করার চেষ্টা করবেন। এখানে আরেক দফা জাল দেওয়া হচ্ছে, মানে যে ধান জমির মধ্যে বাঘটা রয়েছে সেটা তো জাল দিয়ে ঘেরা হয়েইছে, তারপর আরও এক রাউন্ড কিছুটা দূর থেকে আরও এক রাউন্ড জাল দিয়ে দিচ্ছে বন দপ্তরের কর্মীরা। এটা মানে ওরা যেটা জানালো যে নিরাপত্তার জন্যই, মানে কোনোভাবে যদি প্রথম জালটা বাঘটা টপকেও যায় যাতে দ্বিতীয় জালটা টপকে গ্রামের দিকে ঢুকে আসতে না পারে, তার জন্য এখানে আর একটা জাল দিয়ে দেওয়া হচ্ছে। তো সেই জালটাই এখন লাগানোর কাজ চলছে। মই দিয়ে তো ওখানে যেখানে বাঘটা রয়েছে তার ঠিক পাশের জমিতে মহিলা গিয়ে বনদপ্তর ওটা চেক করছিল, ঠিক সেই সময় বাঘটা একটা মানে হুঙ্কার ছেড়ে লাফিয়ে উঠেছে। তো আমরা একদম কাছাকাছি ছিলাম ছবিটা তোলার জন্য, প্রায় মানে কত বলবো 8-10 ফুটের তফাতে। তো সেখান থেকে ওই এই পরিস্থিতিতে মানে মানে খুব ভয়ঙ্কর পরিস্থিতি আর কি। তো সেখান থেকে ছুটে আমরা একেবারে আবার রাস্তার দিকে চলে এসেছি, ফলে ওই ভিডিওটা কমপ্লিট হয়নি, আমি ভিডিওটা রাখার চেষ্টা করবো পরবর্তীকালে। তো এই যে গ্রাম, এই গ্রামটার নাম মস্কর ঘেরি, এটা কিন্তু জঙ্গল থেকে অনেকটাই দূরে। এই গ্রামের মধ্যে কীভাবে বাঘটা চলে এলো এত দূর থেকে, তো সেটা একটা প্রশ্ন। তো এই মুহূর্তে এখানে বন দপ্তরের কর্মীরা আধিকারিকরা রয়েছে, তারা
আলোচনা করছে, প্ল্যানিং করছে কিভাবে জালটা মানে খাঁচাটাকে পাতা যাবে। তো যদ্দ শুনলাম খাঁচার ভিতরে একটা ছাগল রাখার পরিকল্পনা চলছে টোপ হিসেবে। এই হচ্ছে সেই ছাগলটা যেটাকে খাঁচার ভিতর রাখা হবে টোপ হিসেবে। তো ছাগলটাকে আনা হয়েছে এই মুহূর্তে এখানে। ইতিমধ্যে খাঁচা রেডি হয়ে গিয়েছে, সেই খাঁচাটাকে এবার নিয়ে যাওয়া হচ্ছে যেখানে জালটা পাতা হয়েছে রয়েছে সেই জালের ভিতরে এটাকে খাঁচাটাকে রাখা হবে। এমনিতেই মাঠে তো ধান জমিতে কাদা, তার উপর গত দুদিন বৃষ্টি হয়েছে, ফলে বেশ এক হাঁটু কাছাকাছি কাদা বিভিন্ন জায়গায় জমে রয়েছে। সেই কাদা পেরিয়েই বনকর্মীরা খাঁচাটাকে নিয়ে ধান জমির কাছাকাছি যাচ্ছে। অলরেডি জালের ভিতর খাঁচাটাকে রাখা হয়ে গিয়েছে, এখানেই থাকবে যতক্ষণ মনে হচ্ছে খাঁচাটা। হ্যাঁ, খাঁচাটাকে ওখানে রেখে বনকর্মীরা বেরিয়ে এসছেন, জালটাকে আবার ঠিকঠাক করে দেওয়া হচ্ছে। খাঁচার সামনের ডালাটা খোলা রয়েছে এবং ছাগলটা খাঁচার ভিতরেই রয়েছে। বাঘ যদি কোনো রকমে এসে খাঁচার ভিতরে ঢুকে ছাগলটাকে খেতে যায় তাহলে এই সামনের ডালাটা পড়ে সে বন্দি হয়ে যাবে। এইখানে সেই বাঘের খাঁচা যেখানে খাঁচাটা পাতা হয়েছে এবং তার পিছন দিকটা কালো প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর ঠিক এই যে জায়গাটা দেখা যাচ্ছে এইখানে একজন এই যে বনকর্মী তিনি বন্দুক হাতে অপেক্ষা করছেন। মানে এইখান থেকে বাঘটিকে দেখা গেলে কোনোভাবে সে যদি খাঁচার না ঢুকে খাঁচার বাইরে দেখা যায় তাহলে ঘুমপাড়ানি গুলি মেরে তাকে ঘায়েল করা হবে আর কি, তারপরে তাকে ধরে ফেলা হবে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো, এখনও বাঘ খাঁচায় ধরা পড়েনি। তো বন দপ্তরের তরফে লাইট লাগানোর প্রস্তুতি চলছে, যেহেতু রাত হয়ে গেলে অন্ধকার হয়ে যাবে, তো এই জায়গাটাকে পুরো লাইট দিয়ে ঘিরে ফেলা হবে। সন্ধে 7টা বেজে গিয়েছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ধান জমিটাকে পুরোপুরি লাইট দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং দূরে দূরে সেই আলোগুলো দেখা যাচ্ছে। খুব উজ্জ্বল আলো বা জোরে আলো দেওয়া হয়নি যাতে সেই আলোতে বাঘ না বেরোতে পারে, মৃদু আলো দেওয়া হয়েছে এবং সেই আলো দিয়ে বাউন্ডারি করে দেওয়া হয়েছে। বনকর্মীরা যেটা জানালো যে এই আলো থাকার ফলে বাঘ অন্তত ওই বাউন্ডারি পেরিয়ে আর বাইরে যেতে পারবে না, ফলে একটা নিশ্চিন্ত যে বাঘটা অন্তত ওই জায়গার মধ্যেই থাকবে। তো এখানে লোকজন প্রচুর এখনও রয়েছে দেখার জন্য, উৎসাহী মানুষের ভিড়, পাশাপাশি এই যে পুলিশকর্মী বনকর্মী তারাও রয়েছে। এখন টানটান একটা উত্তেজনা চলছে যে কখন বাঘটা ধরা পড়ে। শেষ পর্যন্ত সারাদিনের চেষ্টার পর বাঘটা ফাঁদে পা দিয়েছে, ধরা পড়েছে খাঁচায়। তো এত কাছ থেকে জঙ্গলের বাঘকে দেখাটা একটা সত্যি একটা দারুণ অভিজ্ঞতা। তো এইমাত্র খাঁচাবন্দি বাঘকে নিয়ে বন দপ্তর চলে গেল, ওকে বনি ক্যাম্পে নিয়ে যাওয়া হবে আপাতত। সেখানে শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে, সে সুস্থ আছে কি না, সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপর তাকে জঙ্গলে ছাড়া হবে। সেটা কালকে হতে পারে বা পরশু হতে পারে। তো আজকে যেটা হলো সেটা হচ্ছে 9টা নাগাদ এখানে বন দপ্তরে যারা কর্তারা আছে তারা একটা অর্ডার দেয় কি এই সমস্ত যে লাইটগুলো জ্বলছিল সেগুলো সমস্ত নিভিয়ে দেওয়া হয়। তারপরই 9:30 নাগাদ বাঘটা ফাঁদে পা দেয় ছাগলের টোপে, টোপটা মানে ছাগলটাকে খেতে আর কি খাঁচায় ঢোকে এবং ফাঁদে পড়ে যায়। তো এইভাবেই বাঘটা ধরা হলো আজকে, মানে দিনভর চেষ্টা করে শেষমেশ 9:30 নাগাদ বাঘটা ধরা পড়ল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।